আসসালামু আলাইকুম আন্তর্জাতিক সংবাদে আপনাকে স্বাগতম আজকের সংবাদের শুরুতে জানিয়ে দিব মার্কিন নির্বাচনে পুতিনের হস্তক্ষেপ এর অভিযোগ নাকচ করল রাশিয়া এদিকে সঙ্গে নিজেদের মূল্যবান তৎপরতা অব্যাহত রাখুন আইআরজিসি ইরানের সর্বোচ্চ নেতা আজকের সংবাদে আরো জানবেন হিজবুল্লাহ হামাসের ক্ষেপণাস্ত্রের ভয় ইসরায়েল উন্নত করছে আয়রন ড্রোম এদিকে সিনহাই উপত্যকায় মিশরের উচ্ছেদ অভিযান যুদ্ধ অপরাধ সর্বশেষ সংবাদে জানবেন ইরান থেকে জ্বালানি সংগ্রহে আগ্রহী ইমরান খান এবারে বিস্তারিত মার্কিন নির্বাচনে পুতিনের হস্তক্ষেপ এর অভিযোগ নাকচ করল রাশিয়া দুই সালের মার্কিন নির্বাচনে রাশিয়া প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ব্যক্তিগতভাবে হস্তক্ষেপ এর চেষ্টা করেছেন বলে আমেরিকা যে অভিযোগ তুলেছে মস্কো তা নাকচ করে দিয়েছেন ওয়াশিংটন মস্কোর ভাব মর্যাদা বিনষ্ট করার চেষ্টা করছে বলেও মন্তব্য করা হয়েছে গতকাল আমেরিকান ন্যাশনাল ইন্টেলিজেন্স এর কার্যালয় থেকে পনেরো পৃষ্ঠার গোপন রিপোর্ট প্রকাশ করা হয়েছে এতে গত বছর অনুষ্ঠিত মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে হস্তক্ষেপ এর চেষ্টা চালানোর জন্য পুতিনকে সরাসরি দায়ী করা হয়েছে এই রিপোর্টে বলা হয়েছে তখনকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে সুবিধা পাইয়ে দিতে পুতিন এই হস্তক্ষেপ এর চেষ্টা করেন আমেরিকায় অবস্থিত রাশিয়ার দ্রুতাবাস এ সম্পর্কে বলেছে যে নিজেদের সমস্যা অন্যের কাঁধে চাপিয়ে দেওয়ার চেষ্টা করছে ওয়াশিংটন রিপোর্টকে রুশ দ্রুতাবাস ভিত্তিহীন বলে মন্তব্য করেছে বিবৃতিতে বলা হয়েছে মার্কিন অভিযোগ এর পক্ষ থেকে কোন সুনির্দিষ্ট প্রমাণ দিতে পারেনি ওয়াশিংটন রুশ দ্রুতাবাস আরো বলেছে রাশিয়ার ভাব মর্যাদা করার জন্য ওয়াশিংটন মেগাফোন ডিপ্লোম্যাসি অব্যাহত রেখেছে আমেরিকার এই তৎপরতা দ্বিপাক্ষিক সম্পর্ক স্বাভাবিক করার ক্ষেত্রে ইতিবাচক ভূমিকা পালন করবে না এদিকে দৃঢ়তার সঙ্গে নিজেদের মূল্যবান তৎপরতা অব্যাহত রাখুন বললেন আইআরজিসি কে ইরানের সর্বোচ্চ নেতা ইসলামী প্রজাতন্ত্র ইরানের সর্বোচ্চ নেতা ও সামরিক বাহিনীর সর্বা অধিনায়ক আয়তোল্লাহিল উজামা খামেনি বুধবার ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসির সার্বিক ভূমিকা ও কর্মকাণ্ডের প্রশংসা করেছেন গতকাল তিনি আইআরজিসি দিবস উপলক্ষে এক তিনি এই বাহিনীকে দৃঢ়তার সঙ্গে তাদের মূল্যবান দায়িত্ব পালন অব্যাহত রাখতে বলেছেন ইরানে গতকাল আইআরজিসি দিবস পালিত হয়েছে একইসঙ্গে সঙ্গে পালিত হচ্ছে বিশ্বনবী হরজত মোহাম্মদ সাল্লাহ আলাহাল্লাম এর প্রাণপ্রিয় দহিত্র ইমাম হোসেন আল্লাহাম এর শুভ জন্মবার্ষিকী ইরানের সর্বোচ্চ নেতা তার বার্তায় বলেছেন আল্লাহর নামে শুরু করছি আইআরজিসির সব সদস্যকে আমার সালাম পৌঁছে দিন ইনশাল্লাহ আপনারা সফল হবেন দৃঢ়তার সঙ্গে নিজেদের মূল্যবান তৎপরতা অব্যাহত রাখুন ইরানের উনিশশো সালে ইসলামী বিপ্লব সফল হওয়ার পর বিপ্লবের প্রতিষ্ঠাতা ইমাম খামেনি এর নির্দেশে ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী আইআরজিসি প্রতিষ্ঠিত হয় অঙ্গনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে গোটা বিশ্বের এই বাহিনী ইরানের উপর ইরাকের চাপিয়ে দেওয়া আট বছর যুদ্ধেও আইআরসিস এর অনবদ্য ভূমিকা ছিল এদিকে হিজবুল্লাহ হামাসের ক্ষেপণাস্ত্রের ভয় ইসরায়েল উন্নত করছে আয়রন ড্রোম লেবাননের ইসলামী প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহ এবং ফিলিস্তিনের গাছাভিত্তিক হামাসের রকেট ও ক্ষেপণাস্ত্র হামলা মোকাবেলা লক্ষ্য হিসেবে ইসরায়েল তাদের কথিত আয়রন ড্রোম ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা উন্নত করেছে হিজবুল্লাহ এবং হামাসের ক্ষেপণাস্ত্র শক্তি অনেক বেড়েছে এবং ভবিষ্যতে যুদ্ধে হিজবুল্লাহ প্রতিদিন দুই হাজার ক্ষেপণাস্ত্র ছুটতে সক্ষম বলে খবর বের হওয়ার পর ইসরায়েলের আয়রন ড্রোম উন্নত করার তথ্য প্রকাশ হল ইসরায়েলের যুদ্ধ মন্ত্রণালয় অর্থ বিভাগ এর দায়িত্বশীল কর্মকর্তা মোশে প্যাটেল গতকাল এক বিবৃতিতে বলেছেন আয়রন ড্রোম উন্নত করার পর কয়েক দফা পরীক্ষা নিরীক্ষা চালানো হয়েছে খুব শীঘ্রই নতুন ভার্সনের আয়রন ড্রোম ইসরায়েল এর বিমান অন্য বাহিনীতে সংযুক্ত করা হবে বলে তিনি জানান এই ব্যবস্থা ক্ষেপণাস্ত্র ও রকেট প্রতিহত করার পাশাপাশি প্রতিহত করতে পারে বলে জানিয়েছে মেসে প্যাটেল বহুল প্রচারিত আয়রন ড্রোম ক্ষেপণাস্ত্র ব্যবস্থা স্বল্পপাল্লার রকেট কামানের গোলা মার্টার ও ক্ষেপণাস্ত্র শনাক্ত এবং প্রতিহত করার লক্ষ্য নিয়ে তৈরি করা হলেও এটি তেমন কোনো কার্যকারী ব্যবস্থা নয় তা প্রমাণিত হয়েছে দুই সালে ইহুদিবাদী ইসরায়েল অবরুদ্ধ গাজা উপত্যায় আগ্রাসন চালালে হামাস এবং ইসলামী জেহাদ আন্দোলনের সে সময় ইসরায়েল তার অতি মূল্যবান আয়রন রোম ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা দিয়ে মাত্র দুইশো চল্লিশটি ক্ষেপণাস্ত্র প্রতিহত করে ওই সময় ইসরায়েল এর ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থার কার্যকারিতা একদমই পরিষ্কার হয়ে যায় হামাস ও জিহাদ আন্দোলনের এই হামলায় অন্তত চার ইসরায়েলি নিহত হন এবং আশি জন আহত হয়েছিলেন এদিকে সিনহাই উপত্যকায় মিশরের উচ্ছেদ অভিযান যুদ্ধ অপরাধ নিউ ইয়র্ক ভিত্তিক আন্তর্জাতিক মানবাধিকার সংগঠন হিউম্যান রাইট ওয়াচ বলেছে সিনহাই উপত্যকায় মিশরের সেনাবাহিনী অমানবিক ও জোরপূর্বক উচ্ছেদ অভিযান চালিয়েছে তা আন্তর্জাতিক মানবাধিকার আইন এর লঙ্ঘন এবং এটি যুদ্ধ অপরাধ এর পর্যায়ে পড়ে সংগঠনটি বলছে মিশরের সামরিক নেতা সিনাই আইন হাজার হাজার মানুষকে করেছে এসব অভিযান এর সময় তাদের ঘরবাড়ি কৃষি খামার এবং জীবন জীবিকা ধ্বংস করা হয়েছে বুধবার হিউম্যান রাইট ওয়াচের মধ্যপ্রাচ্য এবং উত্তর আফ্রিকা বিষয়ক উপপরিচালক জো স্টক এসব কথা বলেন তিনি বলেন এই অভিযান এর মধ্য দিয়ে মিশরের সরকারি কর্মকর্তারা মানসিক ভাবে বহির ঘটেছে এর মাধ্যমে এটি পরিষ্কার হচ্ছে যে মিশরের সরকার সিনহাই উপত্যকায় লোকজন এর সঙ্গে ভালো আচরণ করেনি অথচ সিনহাই উপত্যকা হচ্ছে ওই এলাকার নিরাপত্তা এবং স্থিতিশীলতার জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি জায়গা এর আগে স্যাটেলাইট এর ছবিতে দেখা গেছে যে মিশরের সামরিক বাহিনী বারো হাজার ভবন ধ্বংস করে দিয়েছে তার বেশিরভাগই ছিল ভবন, সাল থেকে বিশ সালের মধ্যে এ ধ্বংসযজ্ঞ চালানো হয় এদিকে ইরান থেকে জ্বালানি সংগ্রহে আগ্রহী ইমরান খান ইরান থেকে জ্বালানি সংগ্রহ করার আগ্রহ ব্যক্ত করেছেন পাকিস্তান এর প্রধানমন্ত্রী ইমরান খান পাকিস্তান এর প্রধানমন্ত্রী বলেন ইমরান হচ্ছে আমাদের প্রতিবেশী এবং জ্বালানি সমৃদ্ধ দেশ এই দেশটি থেকে পাকিস্তান তার জ্বালানি চাহিদা মেটাতে পারে বুধবার রাজধানী ইসলামাবাদের দুদিন ব্যাপী নিরাপত্তা সম্মেলন এর উদ্বোধনী বক্তৃতায় ইমরান খান আগ্রহের কথা তুলে ধরেন তিনি বলেন শান্তি ও নিরাপত্তা প্রতিষ্ঠা ছাড়াও এ অঞ্চলের জন্য অর্থনৈতিক সমৃদ্ধি অর্জন কঠিন পাকিস্তান প্রধানমন্ত্রী বলেন আঞ্চলিক দেশগুলোর নিরাপত্তার জন্য বিশেষ করে চীন থেকে পাকিস্তান হয়ে মধ্য এশিয়ার বাণিজ্য রুটের নিরাপত্তার জন্য আফগানিস্তানে শান্তি প্রতিষ্ঠা খুবই গুরুত্বপূর্ণ তিনি আরো বলেন প্রতিবেশী দেশগুলোতে শান্তি ছাড়া অর্থনৈতিক সমৃদ্ধি টেকসই হয় না আমাদের অঞ্চলের শান্তি প্রতিষ্ঠা ছাড়া কখনোই আমাদের কৌশলগত ও ভূ রাজনৈতিক অবস্থানের সুবিধা নিতে পারব না এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ